नेटवर्क इंडस्ट्री की प्रतारणार जायगा। नेटवर्क इंडस्ट्रीते प्रतारणा कोथाय आछे? আপনি যদি করেন তাইলে আছে, কিন্তু আপনি না করলে কি এর চেয়ে পিওর কোন ইন্ডাস্ট্রি আছে? নো। আপনি প্রতারণা করলেন, এই ভাই 2 লাখ টাকা দেয় আমি তোরে এই দিমু ওই দিমু তোরে প্রোডাক্টের একটা শোরুম দেয়া দিমু, আপনি দুদিন পরে ওই টাকা নিয়ে আপনি গায়েব। তাহলে প্রতারণাটা কে করলেন? আপনি করলেন। ওটা সব জায়গা থেকেই করা যায়। যে অসৎ হতে চায় সব জায়গা থেকেই হতে পারে, আর যে সৎ হতে চায় সব জায়গা থেকে সৎ হওয়া যায়। একজন ইমামও কি অসৎ হতে পারে না? আকাশ স্যার, আপনি একজন তো পড়ান মানুষকে, আপনি কি আপনার ইনকামটাকে হারাম বানিয়ে খেতে পারেন না? পারেন না। কিভাবে বলেন তো? ডিউটি ফাঁকি দিয়ে। ডিউটি ফাঁকি দিলেন, কোনোভাবে থাকলেন না, ভুলভাল বুঝিয়ে কোনো না কোনোভাবে সাইন করে আপনি গেলেন না, আপনার ইনকামটা কিন্তু হারাম হচ্ছে। হ্যাঁ, আপনি পাচ্ছেন যে না আমাকে সরকার দিচ্ছে, নিচ্ছি। সব জায়গায় দুর্নীতি করার জায়গা আছে, আবার সব জায়গায় সুনীতি নিয়ে চলার জায়গাও আছে। আমরা যদি ওই সুনীতির জায়গাটা ধরে রাখি তাহলে এখন হলো রাইট টাইম, এখন হচ্ছে রাইট টাইম। তো এই জন্য আমাদেরকে মুভমেন্ট ওই রকম করতে হবে। যদিও এখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির নেগেটিভ ফেজ, তারপরেও এরকম সুপার কারগুলো ইউজ করছে নেটওয়ার্কাররা বিশ্বের বিভিন্ন দেশে। সুপার কার, সুপার কার মানে তো বুঝতে পেরেছেন, বেস্ট ব্র্যান্ডেড কারগুলো ইউজ করছে নেটওয়ার্কাররা, প্রাইভেট বিমান ইউজ করছে নেটওয়ার্কাররা, ইয়ট আছে নেটওয়ার্কারদের। যদিও নেগেটিভ ফেজ, তারপরেও এই জিনিসগুলো আছে। এখন নেটওয়ার্ক মার্কেটিং এ কেন মানুষ সুবিধা পায়? ফার্স্ট হচ্ছে লো কস্টে ব্যবসা শুরু করা যায়। লো কস্ট, একটা প্রোডাক্ট কিনলো, কাজ শুরু করলো, আর কিছু নিজেকে রেডি করলো, যা ইনভেস্টমেন্ট ওইটুকুনি। এত অল্প খরচায় কোনো সেক্টরে বিজনেস করা যায় না। বোধ প্রোডাক্ট আপনি আপনার শোরুমে রাখলেন, 15 লাখ টাকার স্টক নিয়ে নিলেন, ওখান থেকে পণ্য সেল হলো, আপনি প্রফিট পেলেন, কমিশন পেলেন, ইনকামের রাস্তা এখানেই আরো আছে কি আছে না? আছে। আপনি আরো ইনভেস্ট করতে চান, ব্যবসা আরো বাড়াতে চান, ওকে গুড। এটার ভিতরে আপনি আবার করেন, সেটা হচ্ছে আপনি ট্রেনিং ডিপার্টমেন্ট তৈরি করেন, সেই ডিপার্টমেন্টের সব কিছু রেডি করেন, ওকে করেন, এবং সেখান থেকে আপনি আয় করেন, আইসিটি ল্যাব করেন। তার মানে কি এটার ভিতরে রিইনভেস্টমেন্ট করে এটার ভিতর থেকে অনেক গুণ আয় করা বিভিন্ন ওয়ে অলরেডি আমাদের মহামান্য ম্যানেজিং ডিরেক্টর অলরেডি সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। তো বাইরে একটা ব্যবসা করতে গেলে কি পরিমাণ রিস্ক, কি পরিমাণ ইনভেস্টমেন্টের চিন্তা করতে হয়, 21 বিজনেস করতে গেলে এসব কোনো কিছুই লাগে না। হ্যালো, এন্ড দেন লিডারশিপ গ্রো করে। যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তাদের ভিতরে দেখবেন লিডারশিপ কোয়ালিটি গ্রো করে। যার ভিতরে লিডারশিপের লও জানা ছিল না, সেও কিন্তু লিডারশিপ কোয়ালিটি অর্জন করে। তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি মানুষকে এই জিনিসগুলো দেয়। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি মানুষকে এমন একটা উইনার্স মাইন্ডসেট দেয়, যেটা বিজনেস এবং পার্সোনাল লাইফ সব লাইফে ওই যে বিজয়ী একটা মনোভাব, যে আমি বিজয়ী হব, আমি বিজয়ী হব, আমি আমি হেলবো না, আমি ভাঙবো না, আমি মচকাবো না, আমি সামনে আগাবো, এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে চর্চা হয়। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এই চর্চাগুলো করানো হয় না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যে হাই পাওয়ার মোটিভেশন দেওয়া হয়, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এই হাই পাওয়ার মোটিভেশন দেওয়া হয় না। সবসময় পজিটিভ এনার্জির ভিতরে রাখা হয় নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে হয়। অ্যান্ড দেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, একটি সুপার পার্সোনালিটি কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটাও কিন্তু এই ইন্ডাস্ট্রির অবদান নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি মানুষকে দেয়। যদিও নেগেটিভ ফেজে এখন আছে, তারপরে ওই জিনিসগুলো দিচ্ছে। অ্যান্ড হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ হাউ ইউ সি ইয়োরসেলফ। বিড়াল আয়নার ভিতরে নিজেকে সিংহ দেখতে পায়, দেখেন না? এই যে বিভিন্ন কোম্পানি গঠন করে কেন? 10,000 ইনকাম হলে স্যাটিসফাইড, 20,000 ইনকাম হলে স্যাটিসফাইড। 21 এসে ট্রেনিং করে 1 লাখ 1.5 লাখ ইনকাম করার পরে ভাবছে 1 লাখ 1.5 লাখে আমার হবে না, আমার কোম্পানির মালিক হয়ে 1 কোটি 2 কোটি কামাতে হবে। তাহলে এই শক্তিটা কে দিল? এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। নাহলে এমন লোক, সে কোনো মতে পরিবার নিয়ে চলতে গিয়ে মাসে 20-50 হাজার হলে চলে, সেই ব্যক্তি এখন বলতেছে 1 লাখে কিছু হয়। একসময় তো 21 এর মার্কেটিং প্ল্যানে কি ছিল? 1 লাখ 20 হাজার হাইয়েস্ট ইনকাম, তার বেশি করা যাবে না। তো তখন এই মানুষগুলা কি বলতো যে 1 লাখ 20 হাজারে হয়, এর থেকে আবার ভ্যাট ট্যাক্স কেটে যায়, এই কেটে যায়, সেই কেটে যায়, তো এ দিয়ে হবে না, আরো বেশি কিভাবে করা যায়। তো এই যে মানুষটা 20,000-এর উপরে চিন্তা করতে পারতো না, সেই মানুষটাকে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি 2 लाख 5 लाख 10 लाख चिंता करा शिखाय ए इंडस्ट्री शिखाय नेटवर्क इंडस्ट्री एक पॉजिटिव सर्कल दे पॉजिटिव सर्कल चारपाशे किस पॉजिटिव मानुष जेखाने शक्तिर चर्चा हय सबाई बोले स्वप्नेर कथा सबाई बोले एनार्जिर कथा सबाई बोले सामने एगोनोर कथा सबाई बोले लाइफटाके उपरे निये जाओयार कथा सबाई बोले डेवलपमेंटेर कथा सबाई बोले आशार कथा এই সার্কেল আপনি পাবেন কোথায় অন্য জায়গায় যান সেই সার্কেল কি বলবে আর বলো না সব শেষ আমার চাকরি এত খারাপ লাগতেছে ইদানিং অফিসে এত চাপ বসের চাপে আমি শেষ ট্র্যাডিশনাল সিস্টেমে কিন্তু বসের চাপ থাকে হিউজ চাপ আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ শুধুমাত্র পজিটিভ সার্কেল পাচ্ছেন রাইট অর রং এই সার্কেলটা আপনি অন্য কোথাও পাবেন না যারা পজিটিভ ওয়ার্ক করছে দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং এর একটি গ্রোথ সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে আমরা রাইট টাইমে আসি রাইট জায়গায় আসি এবং রাইট প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড মিশন 21 কে ধরে আছি দ্যাটস ওয়াই ওয়ার্ল্ড মিশন 21 এ কাজ করতে পেরে নিজের মধ্যে একটা গর্ববোধ থাকতে হবে সব সময় যে আমি গর্বিত যে আমি ওয়ার্ল্ড মিশন 21 এর অ্যাম্বাসেডর আমি গর্বিত যারা নেটওয়ার্ক মার্কেটিং এ একটি নতুন এরা নতুন একটা যুগের সূচনা করেছে সেই 21 এর আমি অ্যাম্বাসেডর আপনার ভিতরে যখন এই ফিলিংটা থাকবে আপনাকে নিয়ে আপনি গর্বিত হন আপনাকে নিয়ে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন ওই ইউনিভার্সিটির কথা কেউ শুনলে আপনি বলতেছেন পড়ি আর কি ইউনিভার্সিটিতে তখন সবাই বুঝবে যে আপনি এটা নিয়ে কিন্তু নিজেই লজ্জিত রাইট আপনি গর্বিত হন আপনার ভিতর থেকে আচ্ছা বাংলাদেশের চেয়ে উন্নত দেশ কি আছে না নাই নাকি বাংলাদেশই পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এত সমস্যার পরও যারা দেশপ্রেমিক তারা কি বলে আমার সোনার বাংলা আমি তোমায় আমার বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ কোথায় আছে সকল দেশের রানী আমাদের জন্মভূমি আমাদের দেশে কিছুই নেই আমেরিকার সাথে যদি তুলনা করেন সেই তুলনায় কিছুই নেই তারপরে আমাদের দেশ আমাদের কাছে সেরা আমাদের দেশ আমাদের এই মাটি আমাদের মায়ের মতো আমরা তো বুঝতেছি যে আমরা একটা মানে উন্নয়নশীল দেশ রাইট তারপরে আমরা কি বলছি আমরা ভালো আছি আমাদের দেশ অনেক ভালো আমাদের দেশের মাটি ভালো আমাদের কি কি গৌরব আছে আমরা সেই গৌরবগুলো দেখাচ্ছি রাইট আর রং বাংলাদেশের ডকুমেন্টারি যেগুলো আছে আপনারা খুঁজে দেখবেন সেই ডকুমেন্টারিতে বাংলাদেশে কি কি আছে সেই জিনিসগুলো দেখায় যে আমাদের দেশে এই 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 আছে আমাদের দেশে এই আছে এই আছে এই আছে রাইট তার মানে আপনার যা আছে সেটা নিয়ে আপনাকে গর্ব করা শিখতে হবে আপনার যা কি আছে আপনার সেটা নিয়ে গর্ব করেন কি না এটা দরকার নেই নাই তো অনেক কিছুই ওই আমেরিকানরা উন্নত জাতি তারপরে ওদের অনেক কিছু